ধনাঢ্য হিন্দু পরিবারের সন্তান। 1998 সালে ধর্মান্তরিত হয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে শান্তির ধর্ম ইসলামের ছায়াতলে আসেন রেনু বেগম। ধর্ম ত্যাগ করায় পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হওয়া রেনু বেগম দীর্ঘ সময় জীবনযাপন করেছেন সংগ্রাম করে, কখনো ইট ভাঙার কাজ, কখনো দিনমজুরি। এত কষ্টের পরেও মহান আল্লাহ তাআলার প্রতি তার ভালোবাসা একটুও কমেনি। বর্তমানে প্রাণঘাতী রোগে আক্রান্ত হলেও এখনও মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি আদায় করেন প্রতিনিয়ত। বর্তমানে লিভার, কিডনি, আলসার সহ বিভিন্ন রোগে আক্রান্ত রেনু বেগম এখনও মনে করেন মহান আল্লাহ তাআলার ইবাদত ঠিকভাবে করতে না পারায় সৃষ্টিকর্তা তাকে এই কঠিন রোগ দিয়েছেন। আমি আল্লাহর কথা শুনিনি দেখি, এর লিগে আমার বড় একটা রোগ দিয়ে দিছে। আমার লিভির জন্ডিস, লিভার জন্ডিস, কিডনি ধরে দিছে, এর বাইরে আর একটা কিডনিকেও ধরাইছে, আর প্রচুর গায়ে জ্বর দিয়ে দিছে, পিঠ জ্বলে, পেট জ্বলে, গলা জ্বলে, বুক জ্বলে। আল্লাহ আমারে হেইরুম শাস্তি দিছে। আমি আল্লাহরে পাওয়ার জন্য আমি মুসলমান হয়েছি। আমি একটা হিন্দুর মাইয়া ছোটকালেই মুসলমান হয়েছে ছিল। এই 98 বুনের সময় আমি আমার হাত দিয়ে পলাইয়া ইয়া মুসলমান হয়েছি। পিতার সম্পত্তি বঞ্চিত হওয়ার পর দীর্ঘদিন ঢাকায় থেকেই জীবনযাপন করতেন। অসুস্থ হয়ে বরিশালে এসে নিজের থাকার কোনো জায়গা না পেয়ে স্থানীয় এক ব্যক্তির জরজীর্ণ ভাঙা ঘরেই থাকতেন তিনি। বর্তমানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অতি দ্রুত উন্নত চিকিৎসা দরকার। মেয়ে কিন্তু বিনা স্বার্থে মুসলমান হয়েছে, কোনো লোভে বা কোনো ইতে না। ছোটোবেলা থেকে আমাদের সাথে চলাফেরা করতো, পরে আমরা কোরআন শরীফ পড়লেও আসে পাশে দাঁড়াইতো। আমরা ওর বাবা অনেক ধনাঢ্য ব্যক্তি থাকার কারণে ওরে ভয়ে আমরা কোরআন শরীফ বা কোনো সুরা কালাম পড়াইনি। না পড়ানোর পরিপ্রেক্ষিতে ও আস্তে আস্তে অনেক বাসায় যাইয়ে কিছু কিছু কলেমা, নামাজ, রোজার বিধান শিখছে। এখন তো ওর লিভার সমস্যা, তারপর জন্ডিস, তারপর এই ওটা লোকে গ্যাস্ট্রিক আলসার চিকিৎসা নিমো গেছি হাসপাতালে, যেগুলো চিকিৎসা দিছে টাকা জন্য করতে পারি না, হালকা কিছু যেটা নর্মাল ওইটা করে আসছি। এই পরিস্থিতিতে এখনও আছে। আমরা যতটুকু পারি পেটে ভাতে তোমার ওই রান্দাবাড়া করি, অতটুকু খাওয়াইতে পারি, কিন্তু আর্থিক সহযোগিতা করতে পারতেছি না। এই নারী যখন ঝুপড়িঘরে ছিলেন, জি, আপনি নিয়ে আসছেন আপনার বাসায়, জি, আসার পর তাদের পরিবারের পক্ষ থেকে কোনো খোঁজখবর নেওয়া নেই? না, তাদের পরিবারের তো খোঁজখবর নেই না। ডাক্তারের পরামর্শ দ্রুত চিকিৎসা নেওয়ার, কিন্তু সহায় সম্বলহীন রেনু বেগমের আর্থিক কোনো পুঁজি না থাকায় এভাবেই ধুকে ধুকে মরছেন তিনি। আজীবন সংগ্রাম করে বেঁচে থাকা রেনু বেগম শেষ জীবনে এসে দেশের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের কাছে আবেদন করেছেন মানবিক সাহায্যের। স্থানীয় কিছু স্বেচ্ছাসেবকরা সর্বদা রেনু বেগমের খোঁজখবর নিলেও সকলে অল্প বয়সী ও ছাত্র হওয়ায় তাদের পক্ষেও চিকিৎসা করানো সম্ভব হয়ে উঠছে না। ভাই, আমরা স্বেচ্ছাসেবী সংগঠন, আমাদের মানে আমরা সবাই ছাত্র, আমাদের যে শক্তি আছে কিন্তু যে টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই। এই কারণে যারা বিত্তবান আছে তাদেরকে অনুরোধ করব যে এই যে মুসলিম, যে হিন্দু থেকে মুসলমান হয়েছে, তার চিকিৎসার জন্য তারা জানি আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আগাই আসে। ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করা রেনু বেগমের সাহায্যের জন্য এগিয়ে আসতে পারেন আপনিও। আপনার একটু মহানুভবতা বাঁচিয়ে রাখতে পারে একজন ধর্মান্তরিত হওয়া বোনের জীবন। সাব্বির খান, বিএসএস টিভি, বরিশাল।